আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, সবাইকে ট্রাভেল উইথ আহমেদে স্বাগত। আজকে আমরা চলে আসছি ঢাকার অন্যতম একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটার নাম হলো কুরিয়ানা, যেখানে বসলে একদম মনে হয় এখানকার খাবারগুলোতে কোরিয়ার ফিল পাওয়া যাবে, এতটুকু মানে ডেফিনেটলি বলতে পারি। তো বাইরে যাওয়া হচ্ছেই না, তার থেকে ভালো বাইরের ফিল যদি আমি বাংলাদেশ থেকে নিতে পারি বেটার, তো চলে আসলাম। আচ্ছা, আমি এখন দেখাই এখানে কি কি আছে। তো সবচেয়ে মজার বিষয়টা এখানে আমার কাছে যেটা লাগে, বাসায় আমি একদম কিচেনে দাঁড়াতে পারি না, রান্নার একটা শখ সবারই থাকতে পারে, তো আমার এখানে আসার মেন মাকসাদ হলো যে আমি এখানে এসে নিজের মতো রান্না করে খাবো। তো তাহলে দেখানো যাক, প্রথমে এটা দেখাই। ওয়াও, কি সুন্দর! হ্যাঁ, ভালোই লাগতেছে দেখে। আমি যে এই চুলোটা এখন জ্বালাবো কিভাবে, দেখেন ছোট্ট একটা গ্যাস রাখা আছে এখানে, ছোট্ট একটা গ্যাস সিলিন্ডার রাখা, আর এটা আমি চুলোটা যদি জ্বালাতে হয় তাহলে এখান থেকে জ্বালাতে হবে। ওকে, তো এখন জ্বালানোর দরকার নেই, আমাদের খাবার ফুডগুলো আসতেছে, ফুডগুলো আসছে, তারপর আমরা সেগুলো জ্বালাবো। ও, তারপর হচ্ছে কলিং বেল। আমি এখানে টিপ দেওয়ার সাথে সাথে ওয়েটার এসে বলবে, স্যার কি দরকার, ব্যাস এই। আর আমি আজকে কিছু সুন্দর ভিউ দেখাবো এখানকার, ওদের ডেকোরেশন গুলো খুবই সুন্দর, ভালো লাগার মতো। ওকে গাইস, তাহলে ফুড গুলো আসুক, তারপর আবার ব্যাক করতেছি। চলে আসছে আমাদের খাবারের প্রথম কিছু অংশ, যেটা কোরিয়ান রেস্টুরেন্টে আসলেই প্রথমে এগুলো নর্মালি এই কয়টা দিবেই। সো এটার ভিতরে কি কি আছে আমি সেটা দেখাচ্ছি। প্রথমে আসে হলো মূলা, এটা হয়তো ওদের লাইক কোনো মশলা টশলা দিয়ে হয়তো ম্যারিনেট করছে এটা। এটা হলো শশা, এটা হলো ডাঁটা শাক, আর এটা হচ্ছে জালি কুমড়া, আর এটা চাইনিজ পাতা কপি, যেটা হয়তো ওদের কোনো মানে সিক্রেট কোনো সস থাকতে পারে বা ওদের কোনো মশলা থাকতে পারে, যেটা দিয়ে ওরা মেরিনেট করে দিয়েছে। আর এটা হলো প্রন টেম্পোরা, আর এটা হলো সুইট কর্ন উইথ চিজ। প্রথম আমরা মূলাটা ট্রাই করে দেখি কেমন। ভালো, এটা হয়তো মানে কোরিয়ান স্টাইলে করা, ভালোই লাগতেছে টেস্টটা, লাগে একটু ঝাল, আবার একটু কেমন কেমন যেন বলা যাচ্ছে না। এটা হলো শশাটা ট্রাই করি, শশাটাও একটু স্পাইসি, কারণ ওরা কোরিয়ানরা মেবি একটু স্পাইসি পছন্দ করে। জালি কুমড়াটা দেখি, জালি কুমড়াটা একদমই সিম্পল, তারপর ডাটা শাকটা। আমি এখানে নর্মালি সপ্তমে আসি, এই কয়েকটার ভিতর থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ডাটা শাকটা। আর তারপর দেখি ওদের চাইনিজ পাতা কপি, এটাও ভিতরে, এটার ভিতর মনে হয় আমার কাছে মনে হচ্ছে ভ্যানিগার, তারপর স্পাইসি সবকিছু একটু বেশি, বাট ওভারঅল সবগুলোই ভালো ছিল। আমি প্রথম ওদের প্রন টেম্পোরাটা নিলাম, একটু ট্রাই করে দেখি এটা কেমন। খুবই ভালো, তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে নর্মালি সি ফুড গুলো কিন্তু আমরা সচরাচর যেখানে সি ফুড মানে যেখান থেকে খাওয়া দাওয়া করি বা যে রেস্টুরেন্ট গুলোতে সি ফুড খাই, আমি নর্মালি অনেক জায়গায় দেখছি যেগুলো ফ্রিজে থাকে, দেন একটু বাসি বাসি বা কেমন যেন হয়ে যায়, এত ফ্রেশ না। বাট ওদের প্রতিটা ফুড আমি যেটা, ওটা অথেন্টিক প্লাস ফ্রেশ। এখন আমি ট্রাই করবো ওদের সুইট কর্ন উইথ চিজ। আমি এটা বলতে পারবো এতটুকু চ্যালেঞ্জ করে, যদি কেউ সুইট কর্নের ফ্যান হয়ে থাকে আর যদি খুবই পছন্দ থাকে এই ডিশটা তার, আমি তারে বলবো একটা বার হইলেও যেন এটা ট্রাই করে,
যদি এটা ট্রাই করবে তাহলে আর কখনো কোথাও, আমার কাছে মনে হয় না বাংলাদেশের কোথাও তার সুইট কর্ন কোথাও ভালো লাগবে। এখন আমাদের মেন কোর্সটা শুরু হবে, আমাদের বিফ রিবসটা চলে আসছে, ওরা আমাদেরকে সবকিছু দিয়ে গেছে, আমরা এখনই শুরু করব। ঠিক আছে, আমাদের কুক এখন থেকে শুরু। সো এখানে দেওয়া হয়েছে প্রথমে আলু দিছে, দেন পেঁয়াজ দিছে, অ্যান্ড কিছু রসুন দিছে। তো এগুলো দেওয়া হয়ে গেছে, দেন তারপর দেওয়া হবে আমাদের বিফ রিবসটা। তো এখানে একটু সময় লাগবে, এই 1 মিনিট মতো একটু ওরা একটু কুক করবে এখানে, ব্যাস। দেন তারপরে আমাদের মেন কোর্স। আর এখানে এটা হচ্ছে বিন পেস্ট, আর এটা হচ্ছে তিলের, মানে তিলের তেল যেটা, তো খুবই হেলদি জিনিস, এগুলো খুবই অথেন্টিক। এগুলো আমি তো মনে করি এগুলো, মানে আলহামদুলিল্লাহ, যদি কেউ মানে এগুলো যদি রেগুলারও খাবে এটা তার স্বাস্থ্যের জন্য ভালো। যারা অনেক স্বাস্থ্য সচেতন তাদের জন্য এই ফুডগুলো অবশ্যই মানে খুবই ভালো। দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের এই বিফ রিবসটা কুক হচ্ছে। তো নর্মালি এটা 10 to 12 মিনিট বা 8 to 10 মিনিট এরকম সময় লাগে। তো আসলে আমি মানে আমি নর্মালি মিডিয়াম রেয়ারটা বেশি পছন্দ করি, তার কারণ হচ্ছে মিডিয়াম রেয়ারটা থাকলে বিফ রিবসটা একটু জুসি জুসি থাকে, আর অবভিয়াসলি মিটটা যখন একটু জুসি জুসি থাকে তখন ভালো লাগে। আসলে সেটা আমার ভালো লাগে যে বলছি, এখানে দেখতেই পাচ্ছেন মানে জুস গুলো কিভাবে বের হচ্ছে, ওয়াও। যেহেতু রিবস গুলো একটু বড় বড় থাকে, একসাথে অনেকগুলো থাকে, আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ছোট ছোট হাড্ডি গুলো দেখা যাচ্ছে, রাইট? মানে এত মজা এই হাড্ডি গুলো আর গোস্ত গুলো এখন আলাদা করতেছে। দেন এটাকে ছোট ছোট করে কাটবে, যেন পরবর্তীতে আমি দেখাবো এটা আমরা কিভাবে খাবো, এটার জন্য এটা কাটা হচ্ছে। তো তারপর দেখা যাক কি হয়। আচ্ছা, তো আমাদের ফুড অলরেডি ডান, মানে আমরা যেভাবে খেতে চাচ্ছি আমাদের জন্য আমাদেরটা মোটামুটি ডান। তো আমি এখন দেখাবো যে আমি ফুড মানে এটা কিভাবে খাবো। সো প্রথম আমি নিচ্ছি লেটুস পাতা। ওকে, লেটুস পাতাটা আমি একটু ঠিক মতো নিয়ে নিই, ব্যাস নেওয়া হয়ে গেছে। দেন আমি এখন এটার ভিতরে দিব বিন পেস্ট। হ্যাঁ, বিন পেস্ট আমার দেওয়া হয়ে গেল। তারপর আমি একটু দিব এটার ভিতরে তিলের তেল, হালকা করে দিয়ে দিলাম। তারপর এখন আমি দিব হচ্ছে, এখান থেকে প্রথমে আমি নিব একটা আলুর একটা পিস নিলাম। দেন আমি একটু পেঁয়াজ নিব, পেঁয়াজ নিলাম। তারপর আমি রসুন নিব, এই যে রসুন নিয়ে নিলাম, এখান থেকে একটা রসুন নিই, ব্যাস। এখন আমি নিব বিফ রিবস। পারফেক্ট। তো এখন আমি কি করব, এটা একটা ছোট মতো একটা রোল হবে, ব্যাস, দেন আমি খাবো, দেখি কেমন। অসাধারণ বিফ রিবসটা, মানে এখানে যদি কেউ মানে বিফ রিবস ট্রাই করতে চায় আমি সবাইকে বলবো, ওদের বিফ রিবসটা মানে অন্যরকম, মানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক রেস্টুরেন্ট ট্রাই করা হয়েছে, বাট ওদেরটা একটু ডিফারেন্ট, কারণ ওদের এখানে বিভিন্ন ফ্লেভার পাওয়া যায়, সুইট, তারপর জুসি, মানে ডিফারেন্ট ফ্লেভার। যদি ট্রাই করতে হয় তাহলে অবশ্যই এখানে এসে এই বিফ রিবস ট্রাই করতে বলবো সবাইকে। আমাদের লাস্ট আইটেমটা এখন চলে আসছে, আমাদের লাস্ট আইটেমটা হচ্ছে সি ফুড। এটা খুবই অসাধারণ,
দেখা যাক, আপনাকে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এখন। বই আমাদের সি ফুড অলরেডি আমরা লাইক পেনের ভিতরে দিয়ে দিছি, তো এটা এখন কুক হবে। কুক হইতে মেবি কতক্ষণ সময় লাগতে পারে? এটা 10 মিনিট, 10 মিনিটস লাগবে। তো 10 মিনিট পর এটা পারফেক্ট কুক হবে, দেন আমরা খাবো। এইটা হলো আমাদের রিফাত ব্রো। তো আমার ব্রো এখন কি করতেছে আমি সেটা বলি। আমাদেরকে যে ডিশটা দিয়ে গেছে এখানে, চারটা সি ফুড, চারটা আইটেম আছে। চারটার ভিতরে একটা হলো ক্র্যাব, দ্বিতীয়টা হলো অক্টোপাস, নাম্বার 3 হচ্ছে ক্যাটল ফিশ, আর নাম্বার 4 হচ্ছে চিংড়ি, মানে প্রন। তো আর ওদের যে একটা এখানে ওকে, তো ক্র্যাব বলছি, তো ওদের এখানে যে একটা মশলা দিয়ে যে ওরা এটাকে মানে ম্যারিনেট করছে, এটা হলো অসাধারণ। মানে স্মেলটা পাচ্ছি, খাওয়ার পরে বাকিটা বলবো। আমাদের সি ফুড যেটা আমরা অর্ডার করছিলাম এটা ডান। তো আমাদের 10 মিনিটস হয়ে গেছে আর ফুড অলরেডি ডান হয়েছে, আমরা যতটুকু মনে করছি, কারণ 10 মিনিটে কথা বলা হয়েছে। সো ট্রাই করে দেখি। এখানে আছে হলো প্রথমে ক্র্যাব, আর এটা হলো অক্টোপাস, এটা হলো ক্যাটল ফিশ, আর এটা হচ্ছে চিংড়ি। ওকে, তাহলে ট্রাই করে দেখি। এটা একটু স্পাইসি, তার কারণ হচ্ছে আমি আগেও বলছি যে ওরা একটু স্পাইসিটা পছন্দ করে। শুধু স্পাইসি না, স্পাইসির ভিতরে এরকম কিছু মশলা দেওয়া আছে যেটা মানে মুখের ভিতরে মনে হয় মানে হয় না যে জুসি জুসি হয়ে যেতেছে পুরো মুখটাকে, এরকম যা আমার ভালো লাগতেছে। তারপর যেহেতু একটা একটার ভিতরে সবগুলো মানে এক মশলার ভিতরে সবগুলো রান্না করা, তো টেস্ট অলমোস্ট সেমই হওয়ার কথা। শুধু যেমন অক্টোপাসটা হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট মশলার টেস্টটা সব সেমই, অলমোস্ট সেমই সব। আলহামদুলিল্লাহ, সি ফুডটা খুব স্পাইসি ছিল। আমি সবাইকে এটাই বলবো, অনেকেই আমি দেখছি যে স্পাইস অনেক পছন্দ করে। যারা স্পাইস অনেক বেশি পছন্দ করে, আমি তাদেরকে বলবো মাস্ট যেন এই সি ফুড এটা যেন ট্রাই করে। আর একদম খাবারের শেষে একটা ফ্রুটস যেটা আনারস, এটা দিছে, এটা দিতে দিতে আমি সবাইকে এটাই বলতে চাই। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করব। আর আমি তো যেগুলো বললাম সবাই হয়তো সেগুলো খুব মানে ভালো করে বুঝতে পারছেন, যে আমি যদি আপনারা কেউ খুব ভালো অথেন্টিক আর যদি খুব মানে হেলদি জিনিস খাওয়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই এখানে আসবেন, ট্রাই করবেন। আর আহমদ ব্লগে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর লাস্ট যেটা, আজকে আমাদের বিল এখানে আসছে 8675। এটা তার কারণ হচ্ছে এখানে তারা যেভাবে খাবারগুলো সার্ভ করে এবং তাদের যে সার্ভিস, এটা যদি ধরা যায় ইটস ওকে। তো সবাইকে বলবো আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে, আহমদ ব্লগে। আমি সবাইকে বলবো আহমদ ব্লগ যেন সাবস্ক্রাইব করা হয়। আমি ইনশাল্লাহ ট্রাই করব পৃথিবীর বিভিন্ন জায়গাগুলো দেখানোর এবং বিভিন্ন দেশে গিয়ে সেগুলো খাবারগুলো রিভিউ করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।